বন্ধুরা, আমরা আজকে এসে গেছি ময়দান মাঠে আমাদের ভিশন প্রো নিয়ে। এবার প্রথমে আমরা ভিশন প্রো পরে বাইক চালাবো, দেখবো ভাই চালানো যায় কি না। তার জন্য আমাকে আগে লাগাতে হবে। প্রথমত ভাই, এত রোদ আছে, এই রোদের মধ্যে আমি জানি না আদৌ ঠিকঠাক দেখা যাবে নাকি। চলো দেখা যাক, করলেই বুঝতে পারবো। এই ব্যাপারে সানগ্লাসের মতন কাজ করছে, ডাইরেক্ট সূর্যের দিকে দেখাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। ওইদিকে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, এইদিকে আমাদের হাওড়ার ব্রিজ, আর এখানে আমাদের ভিশন প্রোর মেনু, আলাদাই লেভেল ভাই। এবার ভাই দেখার বিষয় হলো আমরা বাইক চালাতে চালাতে ভিশন প্রো পরে কেমন লাগে। তাহলে এটাকে আগে সরিয়ে দিই আমি। এখানে যা রাস্তার অবস্থা, খুলে পড়ে না যায়। তার আগে তার আগে একটু টাইট করে নিই বাইক, একে চালাতে পারি না, তারপরে আবার ভিশন প্রো পরে। গাইস, এটা পরে কিন্তু আমাদের গোপ্রোর আর কোনো প্রয়োজন হবে না, আলাদা লেভেলের কিন্তু পিওভি আছে এমনি বাইক চালাতে। এ আমার মেনু কোথায়? আমার মেনু পেছনে চলে গেছে। বাইক পরে ভিশন প্রো কেমন লাগছে? কিন্তু ভাই মেনুগুলো না ট্র্যাকিং নিতে পারছে না, যেহেতু মেনুগুলো সেই কোথায় চলে গেছে জানি না। বেসিক্যালি ট্রাভেল মোডটা অন করলে তো আমরা ট্রাভেল করতে 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 পারবো। এবার এটা আই গেস আমাদের সাথে সামনে যাবে মেনুটা। মেনু ভাই সামনে থাকলে আমরা দেখবো কি করে, দেবো সাইডে মেনু করে দিই। এবার মেনু যাচ্ছে আমাদের সাথে। তো বেসিক্যালি আমরা বাইক চালাতে ভালো আছে, সাইডে ভাই সিনেমা চালিয়ে রাখতে পারবো, আর সিনেমা একটা একটা বাইক চালানো হবে। বাট অত ডিটেলস কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায়, মানে বিশাল বাইরে হার্শ রোদ বলে নাকি যাই না। বেশি মুভমেন্ট থাকলে ট্র্যাকিং নিতে আসছে না, ট্র্যাকিং ফেল দেখা যায়। বাট হালকা যদি আমরা যাই না, তাহলে এই মেনু আমাদের সামনেই থাকলে অসুবিধা হবে না। একদম যদি একটা কনস্ট্যান্ট স্পিডে হালকা করে যাই, বিশাল চড়া রোদ, বা রোদের কোনো অসুবিধা হচ্ছে না রোদের জন্য। ভাই বেস্ট হবে দুই পৃথিবীর কোনো ভিডিও দেখতে দেখতে যদি বাইক চালানো যায়, আলাদাই মজা আসবে। এটা আমার স্বপ্ন ছিল, কবে থেকে করবো ভাবছিলাম, দুই পৃথিবীর গাঁত দেখতে দেখতে আমরা এবার বাইক চালাবো। বাট তার জন্য আগে আমাকে ট্রাভেল মোডটা অন করতে হবে। ট্রাভেল মোড অন। আমার ভাই সামনে পুরো একটা পুরো টিভি আছে বড়, আর এটাকে আমি আরো বড় করতে পারবো। কত বড় চাই তোমার? এই তো আরো বড় হবে, যত বড় করতে হয় করতে পারবে। পুরো একটা পুরো হচ্ছে বড় সিনেমা হলের স্ক্রিন আমার সামনে হবে ভাই। দুই পৃথিবীর কাজ হতে হতে বাইক চালানো যাবে, হালকা হালকা যাচ্ছে, স্ক্রিনটাও যাচ্ছে, কিন্তু সামনে কিছু দেখতে পাচ্ছি না, সেটা আলাদা কথা। বে এবার জিতার সাথে বাইক চালানো অনেক দিনের শখ ছিল, ফাইনালি পুরো হলো গাইস। তারা গাইস দেব বাইকে উঠবে, তখনই বাইক চলবে। চ সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কি আছে। এমনি ভাই এরম ভাবে বাইক চালালে হয়ে গেল। এ স্ক্রিন কোথায় চলে গেল? আমার স্ক্রিন খুঁজে পাচ্ছি না। টিভি কোথায় গেল রে? টিভি কি পেছনে চলে গেল? এবার এটা তো শুধু বাইক চালানো হলো, আমরা আজকে রাস্তায় ঘুরবো, তার সাথে খাবার খাবো, রেস্টুরেন্টেও যাবো, ভিশন প্রো পরে দেখা যাক কেমন লাগে। গাইস এবার তোমাদেরকে দেখাচ্ছি, আমি এখন ময়দানে দাঁড়িয়ে আছি, চারদিকে ভাই রোদ্দুর আছে, খুব গরম লাগছে, কোনো চাপ নেই ভাই, ভিশন প্রো এর সাহায্যে দেখো আমরা কোথায় চলে যাই। কোথায় মাঠ, কোথায় ময়দান, এটাকে আরো বাড়াতে হবে, ক্রাউনটা দিয়ে আমরা ফুল করে দেবো। ভাই কি ঠান্ডা, ভাই হেভি ঠান্ডা, চারিদিকে বরফই বরফ। এবার ধরো তোমার সামনে কেউ চলে আসলো, তখন তার মুখ তুমি এরকম দেখতে পাবে, বরফের দেশে ইয়েটি চলে এসেছে যেমন দেখতে পাচ্ছ। আর তারপরে এছাড়া চারিদিকে পুরো বরফ আছে, হেভি লাগছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন কেন জানি না, বাইরে কি এখনো রোদ আছে। এবার এটা ছাড়া এখানে আরো এনভায়রনমেন্টের অপশন আছে, যেমন কি আমরা ডার্ক, অ্যাকচুয়ালি সকালবেলা কিন্তু এখন রাত করে দিল পুরো, আর আমার তো এখানে কোনো সানলাইট অ্যাকচুয়ালি লিকি হচ্ছে না, তো অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন কোথাও একটা আছি, রাত্রি হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। তো একটা জিনিস আমি আমার নিজেকে শুধু হাতটা দেখতে পাচ্ছি, এছাড়া আমার বডি বা আমার বাইক যেটা আছে, বাইকে বসে আছে এখন, এই যে বাইক, তো সেটা দেখা যাচ্ছে না। এখানে নাহলে আরো অপশনস আছে, যেমন কি আমরা নানা জায়গায় করতে পারি। চলো ভাই এবার আমরা চাঁদে বাইক চালাবো। এবার গাইজ আমরা চাঁদে বাইক চালাবো, আমরা চাঁদে চলে এসেছি যেমন কি দেখতে পাচ্ছ, এদিকে পাথর পাথর আছে, সামনে ভাই পুরো প্লেন রাস্তা। চলো বাইক চালানো যাক সামনে। সবাই চাঁদে বাইক চালাচ্ছে, বাইক চালালে আবার চাঁদ চলে যাচ্ছে। তো একটা জিনিস করতে হবে আমাদের, ট্রাভেলিং মোডটা অন করতে হবে, ঠিক আছে। এবার আমরা চাঁদে বাইক চালাবো, চাঁদে বাইক চালাচ্ছি গাইস, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, সামনে কিছু আছে কিনা, তারা দাঁড়িয়ে অদ্ভুত হয়ে লাগছে। ভাই কি রোদ বাইরে গাইস। এবার আমরা ভিশন প্রো পরে ভেলপুরি খেতে যাচ্ছি, চলো গাইস দেখা যাক কেমন হয়। ভেলপুরি দাও, দেখ একটা ভেলপুরি একটা পাপড়ি চাট, যতক্ষণ ভেলপুরি হচ্ছে একটা ইউটিউব ভিডিও দেখাও। চাল হা অল্প অল্প, যতক্ষণ আমাদের নিচে ভেলপুরি হচ্ছে, আমরা উপরে ভাই একটু গান বাজনা দেখছি এই আর কি। এমনি জিনিসপত্র ধরতে কোনো অসুবিধা হচ্ছে না, মানে এমনি নর্মালি যে পিকচার কোয়ালিটিটা, মানে নর্মাল চোখে যেমন দেখো, তারই একটু পিকচার কোয়ালিটিটা একটু লো রেজলিউশনের মনে হচ্ছে। বাট হ্যাঁ ডিসপ্লে কিন্তু হাই রেজলিউশন আছে, ডিসপ্লেতে কোনো চাপ নেই, খুব সুন্দর আসছে। ভিশন প্রোর সাথে ভেলপুরি খাওয়া হচ্ছে গাইস। এখানে তো আমাদের টিভিটা আমরা এখানে রেখে দিই, এমনি নর্মালে হাঁটতেও পারবো। তো আমি চাইলে ভেলপুরি খেতে খেতে এমনি ঘুরলাম, আমাদের কিন্তু ওখানে স্ক্রিন ওখানেই থাকবে, ঠিক আছে, নড়বে না। এবার যত আমি দূরে যাচ্ছি না, তত যে অডিওটা আছে গানের সেটা কিন্তু কমতে থাকছে। তো এবার এতটা দূরে সেটা আসলাম, এখনো কিন্তু আমার মনে হচ্ছে অডিও সেই দূর থেকেই আসছে, আর এমন না যে অডিও লেভেল একই আছে, যত দূরে আছে তত কিন্তু অডিও আস্তে আস্তে থাকছে। তো ওই যে ওই আমার স্ক্রিন ওখানে আছে, আমি যেখানেই যাই ওখানেই থাকবে, ঠিক আছে, পুরো সারাদিন ঘোরার পরেও স্ক্রিন ওখানেই থাকবে, রয়ে যাবে। এটার অনেক রিয়েলিস্টিক ফিল হচ্ছে, যেহেতু আমি ধরো এরম তাকাচ্ছি, তখন আমার
দোকানেই আওয়াজ আসছে, প্লাস এখন দূরে আছি বলে আওয়াজ একটু আস্তে আসছে, এই সারাউন্ডিং নয়েজ গুলো বেশি আসছে। বাট কাছে যত যেতে থাকবো তত সাউন্ড কিন্তু আরো ক্লারিটি বাড়তে থাকবে, যেন মনে হচ্ছে যেন অ্যাকচুয়াল ওখানে কিছু টিভি আর স্পিকার লাগানো আছে। ইনসেন ভাই, সাউন্ডটা দেখতেই পাচ্ছ বাড়ছে এমন। আমাদের সামনে আছে দা 42, এবার 42 এর থেকেও বড় স্ক্রিন হয় নাকি আমরা দেখবো। এবার দেখো, প্রথমে এখানে আমি ক্লিক করবো, করলে আমার সব অপশন চলে আসবে, মেনু চলে আসবে। তো এখানে ডিফারেন্ট জিনিসপত্র আছে, তো আমরা এবার একটা জিনিস চালাবো, সেটা হলো স্পেস ভিশন। পুরো চারিদিকটা অন্ধকার করে দিল, পুরো স্পেস আছে সেটা পুরো দেখতে পাচ্ছি, পুরো রাস্তা মাঠে একদম রোদ্দুরের মধ্যে পুরো এরকম কোয়ালিটি তোমরা পাবে। জুপিটার ওইদিকে, স্যাটার্ন ওইদিকে, ইউরেনাস নেপচুন, আর এদিকে আমাদের আর্থ। ওই যে আর্থটাকে আরো বড় করা যায়, এই যে আমাদের আর্থ, তার সাথে পাশে ছোট্ট একটা মুনও আছে, মুনও আমাদের ঘুরছে আর্থের চারিপাশে। বিশাল রিয়েলিস্টিক লাগছে। এই টাকা দাও না, কত নিল? কত? 110 টাকা। ভিশন প্রো পরে 110 টাকার বেলবুড়ি আর পাপড়ি চাট প্রো খেলাম আমরা। চলো গাইস, আমরা এখন মিস্টার বিস্টার ভিডিও দেখবো, 42 এর থেকেও বড় স্ক্রিন আমরা দেখবো, দেখা যাক হয় কিনা। এই টিভিতে চলে আসছি, টিভির সামনে দিয়ে সর, সামনে টিভি চলছে, টিভির সামনে চলে আসছিস, সামনে 42 আর এইদিকে আমাদের তার থেকে বড় স্ক্রিন। এবার যদি তোমার এতেও মজা না পাও তাহলে পুরো এনভায়রনমেন্টটাই তুমি চেঞ্জ করে দিতে পারবে। এখন তুমি আছো চাঁদে, আর চাঁদে তুমি মিস্টার বিস্টার ভিডিও দেখছো। ইনসেন ওয়াই, ইনসেন লেভেলের জিনিসপত্র। বন্ধুরা, এবার আমরা ভিশন প্রো পরে আমাদের ফুড ব্লগ করব। ওহো, আমাদের বিরিয়ানি রিভিউ করা হবে ভিশন প্রো পরে। গাইস, রাইসটা দেখতেই পাচ্ছ, খুবই ঝুরঝুর রাইস। ভাই গরম আছে, মটনের পিস আছে, আমাদের রেয়াজি খাসি আছে। এখানে না লাইটিং এর কোনো প্রবলেম হচ্ছে না, মানে বাইরেও যেমন ছিল ভেতরেও সেম। গাইস মটন হেভি ভাই, হেভি, সুন্দর খেতে। তোমাদের দেখে মনে হবে যেন তোমরাই খাচ্ছ, বুঝতে পারলে? তো এটা হলো আসল ফুড রিভিউ, এরকম ভাবে ফুড রিভিউ হওয়া দরকার। না পুরো তোমরা খাচ্ছ মনে হবে। চলো গাইজ, আমরা বিরিয়ানি খাই, তারপরে বাইরে যাবো, বাইরে গিয়ে আরও পার্কে টার্কে ঘুরবো, ভিশন প্রো করে দেখা যাক কেমন লাগে। এবার গাইজ, খেতে খেতে তো আমাদের টিভি দেখতে ভালো লাগে, তো আমরা এখানে পুরো একটা স্ক্রিন অন করে নিতে পারবো। এই তো গাইজ, বাচ্চার বিরিয়ানি দেখতে দেখতে আমরা এখানে বিরিয়ানি খাবো, বিরিয়ানি ব্লগ দেখতে দেখতে বিরিয়ানি খাওয়ার স্বপ্ন ফাইনালি পূর্ণ হলো। এখানেরই তো ব্লগ আছে বলে, এই তো ইন্ডিয়ান রেস্টুরেন্টেরই ব্লগ দেখতে দেখতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে, পরটা সেই বলে ভালো হতো। মীর স্যারের বিরিয়ানি ব্লগ দেখতে দেখতে আমরা বিরিয়ানি খাচ্ছি। সবাই উঠছে, উঠছে টোটো ডাক্কা বেড়ে দিত। দাও ফুচকা মাখানো আছে তো? হ্যাঁ দাও, দাও ভাই, ভিশন প্রো পরে ফুচকা খাওয়া হচ্ছে গাইস। মাথা খুব ভালো লাগছে কিন্তু, হ্যাঁ এটা পরেই কিন্তু ফটো তুলতে হবে গাইস। এবার আমরা ভিশন প্রো পরে অটো চড়বো। ব্রেক মারলে যদি রডে লাগে হয়ে গেল। এই ভাই, এই তো অটো, এই ভিশন প্রো, তার সাথে আমাদের যে ট্রাভেল মোড আছে ওটা আছে, তো আমরা চাইলে এদিকেও করতে পারি। আজকে সব ছবিগুলো দেখতে পাচ্ছি, তো এটা হলো আমাদের স্কাই গাইড। এখন আমি একটা শহরে আছি, আর শহর থেকে আমাদের আকাশ কেমন লাগে, আকাশের ডিফারেন্ট তোমার যে স্টার্স আছে ওইগুলোর অ্যালাইনমেন্ট সব দেখাবে। এখানে ডিফারেন্ট অ্যালাইনমেন্টস দেখাচ্ছে চারিদিকে, পুরো ছাদে দাঁড়িয়ে পুরো আকাশের পুরো ভিউ পাবে, হেভি লাগছে ভাই। বাট অ্যাকচুয়ালি আমরা এখানে আছি এখন, এই আমাদের এসে গেছে গন্তব্য। দেখাচ্ছে, হচ্ছে, উঠছে, রিয়াকশন উঠেছে,